ফের কলকাতায় মাদক যোগ গ্রেফতার মাদক কারবারি গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ভবানীপুর এলাকার একটি বাড়িতে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিক মাদক কারবারি মুব্বাসির আন্নানকে আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আবির এই মাদক কারবারি মুব্বাসির আন্নান এর সম্পর্কে কি জানা যাচ্ছে কাদের টার্গেট করে মূলত এই মাদক পাচার করা হতো দেখো প্রাথমিকভাবে নারকোটিক কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা তারা আগে থেকে যে খবর পেয়েছিলেন সেই অনুযায়ী মুব্বাসির আন্নান তাকে খোঁজ করছিল এবং তার বাড়ি থেকে গতকাল তাকে যখন প্রথম ধরা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে বাড়ি থেকে প্রায় 3 লক্ষ টাকার উপরে মাদক পাওয়া যায় যার মধ্যে এমডিএমএ রয়েছে এবং এই ঘটনায় তদন্ত করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানতে পারছেন যে কলকাতার বেশ কিছু নামি দামি কলেজের কিছু ছাত্রদের এই ড্রাগস কিন্তু সেখানে সাপ্লাই করা হয়েছে এবং এই মুব্বাসির একা এই কাজটা করতো এমনটা নয় তার সঙ্গে আরো বেশ কয়েকজন অ্যাসোসিয়েট রয়েছে এবং একজন অ্যাসোসিয়েট যিনি বেঙ্গালুরুতে থাকে এমনটাও জানতে পেরেছেন তদন্তকারীরা তাকে ইতিমধ্যে যে মুব্বাসিরকে গ্রেপ্তার করা হয়েছে তাকে হেফাজতে চাইছেন তদন্তকারীরা এবং সেই জন্য তাকে আজকে আলিপুর আদালতে তোলা হবে এবং যে সিজ করা হয়েছে আমরা যেটা জানি যে প্রায় 1.5 লক্ষ টাকার উপরে মাদক সেই মাদক বিভিন্ন জায়গাতে যে গেছে সেটা তদন্তকারীরা জানতে পেরেছে ভবানীপুর এলাকারই বেশ কিছু জায়গাতে সেটা সাপ্লাই হয়েছে এমনটাও জানা গিয়েছে এই ঘটনায় মুব্বাসিদের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে এবং কোন কোন জায়গাতে তারা এই মাদক সাপ্লাই করেছিল সেগুলোও খতিয়ে দেখছে নারকোটিক কন্ট্রোল ব্যুরোর আধিকারিকেরা